নমস্কার। গল্প সঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। গল্প সঙ্গীত আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প অলোকা। কলিকাতার কোন ছাত্রাবাসের একটি কক্ষে একদিন অপরাহ্নকালে বিনোদ বিহারী নামক একটি যুবক তাহার কেওড়া কাঠের তক্তপোষখানির উপর চিত হইয়া পড়িয়া ঊর্ধ্বদৃষ্টিতে কড়িকাঠ গণনা কার্যে ব্যাপৃত ছিল। পার্শ্ববর্তী কক্ষের ঘড়িতে টং টং করিয়া চারিটা বাজিল। ভৃত্য আসিয়া ঘরে ঘরে বাবুদের নিকট হইতে জলখাবারের ফরমাস ও পয়সা লইতে লাগিল, কিন্তু বিনোদের নিকট সে আসিল না। কারণ মাসখানেক হইতে অম্বল হওয়ার অজুহাতে বাজারে খাবার খাওয়া সে ছাড়িয়া দিয়াছে। সাড়ে চারিটা বাজিলে ভৃত্য খাবার লইয়া আসিল। অন্যান্য ছাত্রীরা খাবার খাইতে লাগিল, কেহ কেহ তদুপরি চা পান করিতে প্রবৃত্ত হইল। পান নিয়ে আয়, সোড়াইয়ে জল রাখিসনি প্রভৃতি শব্দে বাসা মুখরিত হইয়া উঠিল। কিন্তু বিনোদ সেইভাবেই শুইয়া আছে। শুইয়া শুইয়া সে কেবল আকাশ পাতাল চিন্তা করিতেছে। বেচারি বিনোদ বড়ই বিপন্ন। তাহার বাড়ি কুমিল্লা জেলার কোনো গ্রামে। আজ প্রায় দুই মাস কাল তাহার বাড়ি হইতে না আসিয়াছে টাকা কড়ি, না কোনো চিঠিপত্র। মা বাপ বাঁচিয়া নাই। খুড়া মহাশয় বাড়ির কর্তা, তিনি স্থানীয় জমিদারি কাছারিতে নায়েবি কর্ম করেন। অবস্থা ভালোই, টাকা কড়ি এতদিন নিয়মিতভাবেই তিনি পাঠাইতেন। হঠাৎ এ কি হইল? পূজোর ছুটি হইতে আর দুই সপ্তাহ মাত্র বিলম্ব আছে। কলেজের বেতন দুই মাস বাকি পড়িয়াছে। আগামী কল্লো তাহা দাখিল করিবার শেষ দিন। না পারিলে সে ডিফল্টার হইয়া যাইবে। লেকচারে উপস্থিত থাকিলেও প্রতিদিন তাহাকে অ্যাবসেন্ট করিবে, হয়তো পার্সেন্টেজ নষ্ট হইয়া যাইবে। একটা বৎসরই মাটি। মেসের টাকার জন্য ম্যানেজার বাবু তো নিত্য অপমান করিতেছেন। এই দুই মাসে বন্ধুগণের নিকট দশ বারো টাকা ধার হইয়াছে। ছুটিতে তাহারা বাড়ি যাইবে, জিনিসপত্র কিনিবে, তাহারাও টাকার জন্য তাগাদা লাগাইয়াছে। বাড়ি নিকটে নয়, তথাপি টিকিট কিনিবার টাকা থাকিলে একবার না হয় খোঁজ লইয়া আসিত যে ব্যাপারটা কি। তাহারও উপায় নাই। গ্রামস্থ দুইজন বন্ধুকেও বিনোদ পত্র লিখিয়াছে, তাহারাও কোনো জবাব দেয় নাই। পাঁচটা বাজিল। অন্যান্য ছাত্রগণ কেহ বায়োস্কোপ দেখিতে, কেহ গোলদিঘি বা গড়ের মাঠে বেড়াইতে বাহির হইয়া গেল। বিনোদ তখন উঠিয়া সোড়াই হইতে জল ঢালিয়া মুখ হাত ধুইয়া ঢক ঢক করিয়া সেই জল খানিকটা খাইয়া জঠরানল নির্বাপিত করিতে চেষ্টা করিল। তাহার পর জামাটি গায়ে দিয়া বাসা হইতে প্রাপ্য পান দুটি মুখে ফেলিয়া বাহির হইয়া গেল। বড় রাস্তায় পড়িয়া সে উত্তর দিকে চলিতে আরম্ভ করিল। তাহাদের গ্রামস্থ এক ভদ্রলোক গোয়া বাগানে থাকিয়া কবিরাজি করেন। বিনোদকে স্নেহ চক্ষে দেখিয়া থাকেন। তিনি যদি গোটা কতক টাকা ধার দেন, তবে আগামী কল্লো কলেজের বেতনটা সে দাখিল করিতে পারিবে। সেই আশাতেই বিনোদের এই অভিযান। যথাসময়ে সে গোয়া বাগানে কবিরাজ মহাশয়ের বাটিতে উপস্থিত হইল। দেখিল বৈঠকখানা জনশূন্য। গামছা কাঁধে অত্যন্ত কৃষ্ণবর্ণ এক ভৃত্য বালককে দেখিয়া জিজ্ঞাসা করিল, কবিরাজ মহাশয় বাড়ি আছেন? বালক বলিল, আগে না, তিনি আঁচি গিয়েছেন। বিনোদ বুঝিতে না পারিয়া জিজ্ঞাসা করিল, আঁচি? আঁচি কোথা? সেখানে কি জন্য গেছেন?
বালক বলিল, উগি দেখতে গেছেন। বিনোদ বলিল, ও রুগী দেখতে রাঁচি গেছেন, ফিরবেন কবে? বালক বলিল, আগে তা কিছু কয়ে যাননি। বিনোদ মনে মনে বলিল, যাক এ দফায় তাহলে নিশ্চিন্তি। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বৈঠকখানা হইতে নামিল, গলি পার হইয়া বিডন স্ট্রিটে আসিয়া পড়িল। সম্মুখেই হেদুয়া পুষ্করিণী, অন্যমনস্কভাবে ধীর পদে সে হেদুয়ার তীরে গিয়া উপস্থিত হইল। হেদুয়া তীরস্থ বাগানখানির একটা বিশেষত্ব এই যে, ইহা বহু সংখ্যক পেনশনপ্রাপ্ত গভর্নমেন্ট কর্মচারীর বৈকালিক বিচরণ ভূমি। এ সময়ে গোলদিঘি চারিটা ধার যেমন ক্ষিপ্রগামী কলেজের যুবকগণে ভরিয়া যায়, হেদুয়ার তীরদেশে তেমনি মন্থর চরণ বৃদ্ধগণেরই বাহুল্য দৃষ্ট হয়। এখানে ইহারা কিয়ৎক্ষণ পদচারণে ক্লান্ত হইলে কাষ্ঠমঞ্চ নিম্নস্থ বেঞ্চগুলি অধিকার করিয়া বসিয়া পড়েন। বসিয়া নানা প্রসঙ্গের আলোচনায় নানাবিধ গল্প গুজবে সময় অতিবাহিত করিয়া থাকেন। কোনো দিন বা কোনো দল নিকটস্থ তিন কড়ি মোদকের দোকান হইতে প্রসিদ্ধ কস্তুরি সন্দেশ আনাইয়া সকলে মিলিয়া আনন্দে ভক্ষণ করেন। বিনোদ কিয়ৎক্ষণ ক্লান্ত পদে এদিক ওদিক একটু বেড়াইল, কিন্তু দেহেও বল নাই, মনেও উৎসাহ নাই। সুতরাং শীঘ্রই সে একটি বেঞ্চের প্রান্তভাগ খালি পাইয়া বসিয়া পড়িল। সেই বেঞ্চের অপর প্রান্তে বসিয়া একজন বৃদ্ধ ভদ্রলোক চশমা চোখে দিয়া কি একখানি বহি পড়িতেছিলেন। বিনোদ এক নজর মাত্র তাহার পানে চাহিয়া হেদুয়ার স্নিগ্ধ শ্যামজ জলরাশির উপর দৃষ্টিবদ্ধ করিয়া রহিল। দিবালোক ক্রমে ক্ষীণ হইয়া আসিতে লাগিল। বিনোদ জলের পানে এক দৃষ্টে সেইরূপ তাকাইয়া আপন সংকটের বিষয় চিন্তা করিতেছে। ক্রমে তাহার পরলোকগত মাতা পিতাকে মনে পড়িল। তাহারা বাঁচিয়া থাকিলে আজ কখনো অমনভাবে তাহাকে বিপন্ন হইতে হইত না। পিতা আগে যান, তাহার পর এই দুই বৎসর হইল মাতৃদেবীও স্বর্গারোহণ করিয়াছেন। মার মৃত্যু সময়ে বিনোদ উপস্থিত ছিল, সেই দৃশ্য মনে পড়িবা মাত্র সে কিছুতেই আর নিজেকে সংবরণ করিতে পারিল না। তাহার চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। হঠাৎ তাহার চমক ভাঙিল। সেই বৃদ্ধ বাবুটি কাছে সরিয়া আসিয়া তাহার স্কন্ধে হস্তার্পণ করিয়া বলিতেছেন, ছোকরা। বিনোদ লজ্জিতভাবে তাড়াতাড়ি কোঁচার খুঁটে চক্ষু মুছিয়া ফেলিয়া ভারী গলায় বলিল, আগে। কে তুমি, তোমার নাম কি? বিনোদ নাম বলিয়া অবনত নেত্রে বসিয়া রহিল। বৃদ্ধ অতি কোমল কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তুমি কাঁদছ কেন, তোমার কি হয়েছে? বিনোদ কথা কহে না। বাড়ি কোথা তোমার? কুমিল্লা জেলা। এখানে কি করো, কোথা থাকো? ল কলেজে পড়ি, মেসে থাকি। তোমার কি হয়েছে? আমি বুড়ো মানুষ, আমায় বলো না, তাতে লজ্জা কি বাবা? এইবার বিনোদ মুখ তুলিল, বাবুটির পানে ভালো করিয়া চাহিয়া দেখিল। তাহার বয়স 60 বৎসরের কম হইবে না। উন্নতকায় গৌরবর্ণ পুরুষ, হাতের হাড়গুলি মোটা, বক্ষদেশ প্রশস্ত। ইনি যৌবনে একজন বলশালী লোক ছিলেন সন্দেহ নাই। মাথার চুল কিঞ্চিত সাদা হইয়া গিয়াছে, গুম্ফ শ্বশ্রু খৌরিত,
গায়ে সাদা জিনের কোট, পরিধানে থান ধুতি, পায়ে জুতা। পঠিত বহিখানির ভিতর একটি আঙুল পুরিয়া বহিখানি মুড়িয়া হাতে ধরিয়াছেন। বিনোদ মলাটে সেখানে নাম দেখিল ভক্তিযোগ। বিনোদকে নীরব দেখিয়া বৃদ্ধ বলিলেন, কুমিল্লা জেলায় বাড়ি বললে না? আমি এক সময় কুমিল্লায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলাম, সে অনেক দিনের কথা, বোধহয় তখন তুমি জন্মাওনি। কুমিল্লা জেলায় অনেক স্থানেই আমি ট্যুর করে বেরিয়েছি। কোন জায়গায় তোমার বাড়ি বলো দেখি? এই বৃদ্ধ পূর্বে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন শুনিয়া বিনোদের মনে একটু সম্ভ্রম উপস্থিত হইল। উত্তর করিল, আগে আমাদের বাড়ি সুবর্ণগ্রাম। বৃদ্ধ বলিল, সুবর্ণগ্রাম? কই, মনে করতে পারছি না। অতঃপর তিনি বিনোদকে তাহার পারিবারিক অবস্থা সম্বন্ধে একাত্রি করিয়া প্রশ্ন করিতে লাগিলেন। ক্রমে তাহার উপস্থিত সংকটের বিষয় সমস্তই অবগত হইয়া বলিলেন, এই জন্যে তুমি কাঁদছিলে? এবার বিনোদের আত্মাভিমানে আঘাত লাগিল। সে একটু গর্বিতভাবেই বলিল, না, সেজন্যে আমি কাঁদিনি, আমার মাকে মনে পড়েছিল, তাই চোখে জল এসেছিল। এতক্ষণে দিবালোক প্রায় নিভিয়া আসিয়াছিল। বেঞ্চখানিতে স্থান রহিয়াছে দেখিয়া অপর দুইটি লোক আসিয়া তথায় উপবেশন করিল। বৃদ্ধ দেখিলেন সেখানে কথাবার্তার আর সুবিধা হইবে না, বলিলেন, আমার সঙ্গে তুমি আসবে? কাছেই আমার বাড়ি, বেশি দূর নয়, তোমার সঙ্গে আরও কথা আছে। অপরিচিত ব্যক্তির সঙ্গে যাইতে প্রথমে বিনোদের মনে একটু দ্বিধা উপস্থিত হইল, তারপর সে ভাবিল, ইনি গুন্ডাও নন, আমার কাছে টাকা কড়িও নেই, তবে আর ভয়টা কিসে? বলিল, বেশ তো, চলুন। বৃদ্ধ উঠিয়া ধীর পদে বাগানের বাহির হইলেন, বিনোদ তাহার অনুসরণ করিল। পথে যাইতে যাইতে বৃদ্ধ বলিলেন, আমার পরিচয় তোমায় এখনো দিইনি, আমার নাম শ্রী কেদারনাথ সরকার, আমরাও কায়স্থ, পূর্বে গভর্নমেন্টে চাকরি করতাম, বছর পাঁচ ছয় হলো পেনশন নিয়েছি, দেশে শরীর ভালো থাকে না, তাই কলকাতাতেই থাকি। বিনোদ নীরবে কেদারবাবুর পশ্চাৎ পশ্চাৎ মানিকতলা স্ট্রিট দিয়া চলিল, ক্রমে একটি গলির মধ্যে প্রবেশ করিল। বাবুটি একবারের দরজায় দাঁড়াইয়া কড়া নাড়িতে লাগিলেন। উপর বারান্দা হইতে তরুণী কণ্ঠে শব্দ হইল, কে? কেদারবাবু বলিলেন, আমি মা, দরজাটা খুলে দিয়ে যাও। অর্ধ মিনিট পরে দরজা খুলিবার সঙ্গে সঙ্গে উচ্চারিত হইল, বাবা, আজ যে এত দেরি? বিনোদ দেখিল লণ্ঠন হস্তে একটি মেয়ে। পিতার সহিত একজন অপরিচিত ব্যক্তিকে দেখিয়া সংকুচিত হইয়া একপাশে দাঁড়াইল। এই বাবুটির সঙ্গে কথা কইতে কইতে আজ একটু দেরি হয়ে গেল মা, এসো হে বিনোদ, বলিয়া কেদারবাবু ভিতরে প্রবেশ করিলেন। বিনোদ প্রবেশ করিলে কেদারবাবু দরজায় খিল বন্ধ করিলেন। মেয়েটি লণ্ঠন লইয়া অগ্রসর হইল, দুইজনে তাহার পশ্চাৎ সিঁড়ি দিয়া উপরে উঠিতে লাগিলেন। বৃদ্ধ বিনোদকে লইয়া একটি কক্ষে প্রবেশ করিলেন, মেয়েটি অপর দিকে চলিয়া গেল। বিনোদ দেখিল কক্ষটি ক্ষুদ্র, তাহার এক পার্শ্বে একটা তক্তকোষের উপর ফরাস বিছানা পাতা, তাহার উপরে দুইটা তাকিয়া বালিশ, অপর পার্শ্বে একটু ক্ষুদ্র টেবিলের নিকট দুইখানি চেয়ার। কেদারবাবু বিনোদকে সেই তক্তকোষের উপর বসাইয়া ডাকিলেন, রাধে।
বিনোদ মনে করিয়াছিল যে মেয়েটি লণ্ঠন দেখাইয়া আনিয়াছিল তাহারই নাম বুঝি রাধে। কিন্তু দেখিল সধবা বেশিনী গৌরবর্ণ নাতি স্থূলা এক রমণী, বয়স বোধহয় 40 হইবে। প্রবেশ করিয়া মাথায় কাপড় টানিয়া দাঁড়াইলেন। কেদারবাবু বলিলেন, রাধে, এর নাম বিনোদবাবু, বিনোদ বিহারী দত্ত, আমাদের কায়স্থ, ল কলেজে পড়ছেন। আজ হেদোদ্ধারে আলাপ হলো, তাই কথাবার্তা কইবার জন্য সঙ্গে করে এনেছি। বিনোদের দিকে চাহিয়া বলিলেন, ইনি আমার স্ত্রী। বিনোদ মনে করিল, এ তো দেখছি ইংরেজি প্রথার ইন্ট্রোডাকশন, পর্দা টর্দাও মানেন না বোধহয়, ব্রাহ্ম নাকি? রাধারানী বলিলেন, বেশ, এখানে কি আপনাদের বাড়ি? অপরিচিতার অমনির সঙ্গে কথা কহিতে বিনোদের কেমন লজ্জা করিতে লাগিল। মাথা নিচু করিয়া সে সংক্ষেপে প্রশ্নের উত্তর দিল। কেদারবাবু বলিলেন, রাধে, আমাদের একটু চা দিতে পারো, আর এর জন্য কিছু জল খাবার। রমণী বলিলেন, চায়ের জল তো তৈরি নেই, চড়িয়ে দিই কে, জল খাবার আগে নিয়ে আসবো কি? কেদারবাবু বিনোদের শুষ্ক মুখের দিকে চাহিয়া বলিলেন, আগে খাবারটা খেয়ে নাও, কি বলো, ততক্ষণ চা হোক। বিনোদ তাড়াতাড়ি বলিল, না না, জল খাবার আমার জন্য দরকার নেই, শুধু এক পেয়ালা চা হলেই চলবে। কেদারবাবু বলিলেন, তা কি হয়, গৃহস্থের বাড়িতে এসে একটু মিষ্টি মুখ না করলে তারা ছাড়বে কেন? চা, সে তো বিলিতি ফাঁকি, জল ভাজা বই তো নয়। বলিয়া তিনি হা হা করিয়া হাসিয়া উঠিলেন। শেষে বলিলেন, যাও, কিছু খাবার পাঠিয়ে দাও। রাধারানী হাসিতে হাসিতে চলিয়া গেলেন। অল্পক্ষণেই পাশের ঘর হইতে স্টোভের গো গো শব্দ উঠিল। তারপরে সেই মেয়েটি একটি কাঁসা রেকাবিতে কয়েক টুকরো ফল এবং দুইটি বড় রসগোল্লা আনিয়া দাঁড়াইতেই কেদারবাবু বললেন, রাখো মা, ওই টেবিলের উপর রাখো। মেয়েটি খাবারের রেকাবি ও জলের গ্লাস টেবিলের উপর রাখিয়া ধীরে ধীরে চলিয়া যাইতেছিল। কেদারবাবু বলিলেন, দাঁড়াও মা, এর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। বিনোদবাবু, এইটি আমার মেয়ে অলোকা, আর দেখো অলোকা, ইনি খুব লেখাপড়া শিখেছেন, এমএ পাস করেছেন, আইন পড়ছেন। বলিতেই মেয়েটি বিনোদের পানে চাহিয়া নমস্কার করিল। বিনোদও প্রতি নমস্কার করিয়া ভাবিল, ইহার মার সঙ্গে যে সময় সে পরিচিত হইয়াছিল তখন তাহাকে নমস্কার করা উচিত ছিল, কিন্তু সেটা তো ভুল হইয়া গিয়াছে, ছিছি। কেদারবাবু বলিতে লাগিলেন, আমার মেয়েটিও মুখ্য নয় বিনোদবাবু, আসছে বছর ম্যাট্রিক দেবে, হিন্দু বালিকা বিদ্যালয়ে পড়ে, বাপ হয়ে বলা উচিত নয়, বেশ বুদ্ধি শুদ্ধিও আছে। যাও মা, দেখো চায়ের জল হলো কিনা, চলো হে বিনোদ, খাবারটা ততক্ষণ খেয়ে নেবে চলো, তারপর দুজনে একসঙ্গে চা খেতে খেতে গল্প করা যায়। অলোকা চলিয়া গেল। বৃদ্ধ বিনোদকে লইয়া গিয়া টেবিলের নিকট বসিলেন। খাবার খাইয়া শীতল জল পান করিয়া বিনোদের দেহে যেন প্রাণ ফিরিয়া আসিল। চা পান করিতে করিতে কেদারবাবু বলিলেন, দেখো বিনোদ, তুমি যে বিশেষ রকম অর্থ সংকটে পড়েছ তা আমি বেশ বুঝতে পারছি। তোমার কলেজে 2 মাসের মাইনে, মেসের পাওনা, ধার শোধ করা,
গোটা 50 টাকা এখনই তোমার প্রয়োজন। এ টাকা আমি এখনই দিতে পারি, কিন্তু সেটা দানস্বরূপ হলে তোমার তা কখনোই ভালো লাগবে না। সেই জন্যে আমি প্রস্তাব করছি তুমি আমার মেয়েটিকে 2 মাস পড়াও। তোমার 2 মাসের বেতন স্বরূপ অগ্রিম 50 টাকা আমি তোমায় দিচ্ছি, কেমন, তুমি রাজি আছো? বিনোদ প্রায় 1 মিনিটকাল চুপ করিয়া থাকিয়া ভাবিতে লাগিল। শেষে জিজ্ঞাসা করিল, কতক্ষণ পড়াতে হবে, কখন? কেদারবাবু বলিলেন, বিকেলবেলা 1 ঘন্টা, এই 4টে থেকে 5টা কিংবা 5টা থেকে 6টা, যেমন তোমার সুবিধে হয়। তোমার কলেজ কখন? সকালবেলা। আর এই কটা দিন পরে তো কলেজের ছুটি হয়ে যাচ্ছে, তাহলে তোমার মত কি বলো? বিনোদ বলিল, আপনি যখন এই সংকটে আমায় উদ্ধার করছেন, আপনার আদেশ আমি শিরোধার্য করলাম। আচ্ছা বেশ, তা কাল থেকে এসো। ইংরেজি সংস্কৃত আমি নিজেই ওকে পড়ে, এই সন্ধ্যের পর চা খেয়ে ওকে নিয়ে রোজ বসি। বিকেলে 4টে থেকে 5টা পর্যন্ত অঙ্কটা তুমি কষিও, অঙ্কে ও একটু কাঁচাই আছে। বসো, টাকাটা আমি নিয়ে আসি। কয়েক মিনিট পরেই 5খানি নোট আনিয়া তিনি বিনোদের সম্মুখে রাখিলেন। বিনোদ টাকা কয়টি উঠাইয়া লইল। নিজ হৃদয়ের উচ্ছ্বসিত কৃতজ্ঞতা অত্যন্ত অসম্পূর্ণভাবে প্রকাশ করিয়া নমস্কারান্তে বিদায় গ্রহণ করিল। বাসায় পৌঁছিয়া দেখিল দেশ হইতে তাহার এক বন্ধুর পত্র আসিয়াছে। যে জমিদারের এস্টেটে তাহার খুড়া মহাশয় চাকরি করিতেন, সেই জমিদার কর্তৃক আনিত তহবিল তসরূপের মোকদ্দমায় তাহার খুড়া মহাশয়ের 1.5 বৎসর জেল হইয়া গিয়াছে। পত্র পড়িয়া বিনোদ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভাবিল, খুব সময়ই কেদারবাবুর ন্যায় দয়ালু পরোপকারী মহাত্মার দর্শন সে পাইয়াছিল, নহিলে তো তাহাকে অথই জলে পড়িতে হইত। পরদিন বিনোদ তাহার নূতন ছাত্রীকে পড়াইতে গেল। কেদারবাবু অধ্যাপনা সম্বন্ধে উপযুক্ত উপদেশাদি দিয়া তাহার নিয়মিত হেদুয়া ভ্রমণে বহির্গত হইলেন। 5টা বাজিলে অলকার মা তাহাকে চা ও জল খাবার আনিয়া দিলেন। প্রথমে কিঞ্চিত আপত্তি উত্থাপন করিয়া অবশেষে জলযোগ সমাপান্তে বিনোদ বাসায় ফিরিয়া আসিল। এইরূপ দিনের পর দিন চলিতে লাগিল, এবং এ বয়সে এইরূপ সান্নিধ্যের ফল যাহা হইবার তাহাই হইল। বিনোদের প্রথমে মনে হইল তাহার ছাত্রীর স্বভাবটি বড় মধুর, তারপর মনে হইল তাহার দেহের গঠন, বিশেষত চক্ষু দুইটি বড়ই সুন্দর। মেয়েটি যেরূপ রূপবতী, বাঙালির ঘরে সেই রূপ সচরাচর দেখা যায় না। তারপর মনে হইতে লাগিল, এ মেয়ে যাহার গৃহলক্ষ্মী হইবে, তাহার তুল্য সৌভাগ্যবান পুরুষ এ জগতে দুর্লভ। তাহার পর বিনোদ হঠাৎ আবিষ্কার করিয়া বসিল, অলোকাকে সে অতিশয় ভালোবাসিয়া ফেলিয়াছে। কেননা যতক্ষণ জাগিয়া থাকে, তাহার চিন্তা এক দণ্ড মন হইতে অন্তর্হিত হয় না। তাহাকে তো চাই, নহিলে জীবনটি যে একান্ত বিস্বাদ হইয়া যাইবে। এখন উপায়? এই অবস্থা 1.5 মাসের মধ্যেই উপস্থিত হইল। এ পর্যন্ত কিন্তু সে অলকার কাছে নিজ মনোভাব কিছুমাত্র প্রকাশ করে নাই। পড়ার সময় অলকার মা প্রায়ই কাছে আসিয়া বসিতেন, কেদারবাবুর সহিত সাক্ষাৎ সব দিন তাহার হইত না। যে সময়ে সে অলকাকে পড়ায়, সেই সময়টাই তাহার হেদুয়া ভ্রমণের জন্য নির্ধারিত। 1.5 মাস পরে একদিন পড়াইতে গিয়া শুনিল অলকা বাড়ি নাই।
তাহার পিতা তাহাকে থিয়েটারের বৈকালিক অভিনয় দেখাইতে লইয়া গিয়াছেন। অলকার মা আসিয়া পরিবার ঘরে বিনোদের কাছে বসিলেন। প্রথমে অলকার পড়াশোনার প্রসঙ্গেই কথাবার্তা হইল, তারপর হঠাৎ তিনি বলিয়া বসিলেন, হ্যাঁ বাবা, তোমার তো বয়স হল, বিয়ে থাওয়া করবে না? বিবাহের প্রসঙ্গে বিনোদের লজ্জা হইল। সে মাথাটি নিচু করিয়া বলিল, আমার অবস্থা সবই তো জানেন, অবস্থা কি চিরদিন মানুষের সমান থাকে? আজ বাদে কাল তুমি পাশ করবে, অবস্থার কি উন্নতি করতে পারবে না? আচ্ছা, আইন পাশ করে কোথায় তুমি প্র্যাকটিস করবে স্থির করেছ? তা এখনো স্থির করিনি, প্র্যাকটিস করব কিনা সন্দেহ। প্রথম দু চার বছর বসে খাওয়ার সংস্থান তো আমার নেই, বোধহয় আমাকে চাকরির চেষ্টাই করতে হবে। রাধারানী কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন, শেষে বলিলেন, দেখো বাবা, তোমাকে দেখে অবধি একটা বাসনা আমার মনে উদয় হয়েছে। আমার ইচ্ছে হয় তোমাকে আমার পুত্র স্থানীয় করি। তুমি আমার অলকাকে বিয়ে করো না কেন? এই প্রস্তাব শুনিয়া বিনোদ যেন স্বর্গ হাত বাড়াইয়া পাইল, কিন্তু লজ্জায় তাহার মুখখানি রাঙা হইয়া উঠিল। জড়িত স্বরে বলিল, সে তো আমার আশাতীত সৌভাগ্য, কিন্তু এখন আমার অবস্থা কি তা তো আপনি জানেন। কেদারবাবু কি আমার মতো একজন নিঃস্ব লোককে তাঁর জামাই করতে সম্মত হবেন? রাধারানী হাসিলেন, বলিলেন, তুমি যদি রাজি থাকো তো বলো, কর্তার সম্মতি আদায় করে নেবার ভার আমার উপর রইল। তবে সব কথা তোমায় ভেঙেই বলি বাবা, লুকোছাপির কোনো দরকার নেই। আমি এখন তোমার কাছে যে প্রস্তাব করলাম তা ওর সঙ্গে পরামর্শ করেই করেছি। ওরও খুব ইচ্ছে যে তোমার হাতে মেয়েটিকে সঁপে দিয়ে নিশ্চিন্ত হন। বিনোদ অধবদনে কয়েক মুহূর্ত চিন্তা করিল, পরে বলিল, কিন্তু দেখুন একটা কথা আছে, অলকা বড় হয়েছেন, তাঁর মতামত, তাছাড়া আমি উপার্জনক্ষম না হলে তো। রাধারানী মৃদু হাসিয়া বলিলেন, অলকার মতের জন্য তুমি ভেব না। অপর কথা, কর্তা পূর্বে একজন প্রথম গ্রেডের ডেপুটি ছিলেন, তা বোধহয় তুমি শুনেছ। ওর প্রথম পক্ষে তিনটি ছেলে, একটি ঢাকায় ওকালতি করছে আর দুজন ভালো করে লেখাপড়া শিখলে না, তারা দেশে থাকে, বিষয় সম্পত্তি দেখে। চিফ সেক্রেটারি সাহেব ওকে খুব ভালোবাসেন। কর্তা সেদিন বলছিলেন, সাহেবকে আমি বলে রেখেছি, ছেলেদের জন্য আমি তো কিছুই চাইলাম না, আমার যে জামাই হবে তাকে একটি ডেপুটিগিরি দিতেই হবে। সাহেব বলেছেন, আচ্ছা। সেদিন সাহেবের সঙ্গে উনি দেখা করতে গিয়েছিলেন। সাহেব জিজ্ঞাসা করলেন, তোমার মেয়ের কত বয়স হয়েছে? উনি বললেন, 17। শুনে সাহেব ভারী খুশি, বললেন, তুমি যে মূঢ় দেশাচারের ভয়ে অন্যান্য লোকের মতো ছোট বয়সে মেয়ের বিয়ে দাওনি, লেখাপড়া শেখাচ্ছ, এতে তোমার খুব সৎ সাহস প্রকাশ পাচ্ছে। তোমার যে জামাই হবে সে যদি বিয়ে পাশ হয় তবে তাকে আমার কাছে নিয়ে এসো, লাট সাহেবকে বলে নিশ্চয়ই আমি তাকে ডেপুটি করে দেব। তাই আমি বলি কি বাবা, তুমি তো নিজেই নিজের কর্তা, কারু মতামতের অপেক্ষা তো তোমায় রাখতে হবে না। আর বেশি দেরি না করে এই সামনে অগ্রহায়ণ মাসেই শুভকর্মটা হয়ে যায়। বিনোদ মনে মনে ভাবিল, একেই বলে বিধাতা যখন মাপায় তখন উপরি উপরি চাপায়।
আধ ঘন্টা আগে অলোকাকে পাবার আশাই আমার পক্ষে বামুনের চন্দ্রস্পর্শের মতো দুরাশা ছিল। আর এখন শুধু অলোকা নয়, সঙ্গে সঙ্গে ডেপুটি গিরি ফাউ। বলা বাহুল্য, বিনোদ সানন্দে সম্মতি জানাইয়া বিদায় গ্রহণ করিল। রাধারানীর বারংবার অনুরোধ সত্ত্বেও জল খাবার পর্যন্ত সে খাইল না। ক্ষুধা বলিয়া কোনো জিনিস যে পৃথিবীতে আছে তাহা আজ সে অনুধাবন করিতেই পারিল না। কেদারবাবুর বাসা হইতে বাহির হইয়া সহসা বিনোদের মনে হইল, চলিতে পা দুখানা যেন ধুলিমলিন রাজপথে মোটেই ঠেকিতেছে না, সে যেন হাওয়ার উপর দিয়া ভাসিয়া চলিয়াছে। তাহার মাথার ভিতর হইতে আগুন ছুটিতেছে। নিকটে হেদুয়া পুষ্করিণী পাইয়া ঠান্ডা হাওয়ায় মাথাটা একটু ঠিক করিয়া লইবার অভিপ্রায়ে তীরস্থ বাগানে প্রবেশ করিল। একখানি বেঞ্চে বসিয়া পড়িল, কিন্তু বেশিক্ষণ থাকিতে পারিল না। উঠিয়া দুই তিনবার হেদুয়াকে প্রদক্ষিণ করিল। তখন সন্ধ্যা হইয়াছে। একবার মনে হইল বাসায় যাই, কিন্তু ছুটিতে বাসা এখন খালি, একলা সেখানে চুপটি করিয়া বসিয়া থাকা অত্যন্ত অসহ্য হইবে, রাত্রে যে ঘুম হইবে এমন আশাও দেখা যাইতেছে না। আজ শনিবার, তার চেয়ে বরং কোনো থিয়েটারে গিয়া বসিলে রাত্রে দুইটা অবধি একরকম কাটিয়া যাইবে। পকেটে টাকা ছিল, বিনোদ বাহির হইয়া বিডন স্ট্রিটের এক থিয়েটারে গিয়া প্রবেশ করিল। দুইটি অঙ্ক হইয়া গেলে বিনোদ বিলক্ষণ ক্ষুধা অনুভব করিল। বাহির হইয়া একটা দোকানে লুচি ডিম ও চপ খাইয়া হাত ধুইয়া চা খাইতে বসিয়াছে এমন সময় তাহার এক বন্ধু প্রকাশবাবু সেখানে দর্শন দিলেন। ইনি একসময় বিনোদের সহপাঠী ছিলেন। বিয়ে পাশ করিয়া শ্বশুরের সুপারিশে সম্প্রতি ডেপুটি ম্যাজিস্ট্রেটে চাকরি পাইয়াছেন। ইহাকে দেখিবা মাত্র বিনোদের মন প্রফুল্ল হইয়া উঠিল। প্রকাশকে স্বজাতীয় এবং অত্যন্ত অন্তরঙ্গ বলিয়া তাহার মনে হইল। মনে মনে বলিল, তুমিও শ্বশুরের কৃপায় ডেপুটি, আমিও তাই। অভিনয় শেষে বাহিরে আসিয়া উভয়ের পুনরায় সাক্ষাৎ হইলে প্রকাশ বলিল, এত রাত্রে বাসায় গিয়ে কি করবে, কাছেই আমার শ্বশুর বাড়ি, সেইখানে কিছু খেয়ে বৈঠকখানায় শুয়ে থাকবে, চলো। অনেকদিনের পর বন্ধুর সহিত সাক্ষাৎ, বিনোদ সহজেই সম্মত হইল। বাড়িতে পৌঁছিয়া কিঞ্চিত জলযোগান্তে বৈঠকখানায় শয্যার উপর বসিয়া উভয় বন্ধুতে কথাবার্তা হইতে লাগিল। এ কথা সে কথার পর প্রকাশ বলিল, কার মেয়েকে পড়াচ্ছ বলেছিলেন? কেদার সরকার? কেদার সরকার কে? আগে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এখন পেনশন নিয়েছেন। প্রকাশ বলিল, ও ডেপুটি কেদার সরকার, তাই বলো, তাকে তো আমি জানি, অর্থাৎ অন্যান্য ডেপুটিদের কাছে তাঁর খবর শুনেছি। তিনি একজন প্রথম গ্রেডের ডেপুটি ছিলেন, এখন রিটায়ার করেছেন তো? বিনোদ বলিল, হ্যাঁ তিনি। প্রকাশ হাসিয়া বলিল, নিশ্চয়ই তিনি, তাঁর সেই অবিদ্যাটিকে নিয়ে এইখানেই আজকাল আছেন বুঝি। ইহা শুনিয়া বিনোদ চমকাইয়া উঠিল, বলিল, অবিদ্যা কিরকম? প্রকাশ বলিল, কেন হে, অবিদ্যা শুনে তোমার মুখ অমন ফ্যাকাশ হয়ে গেল কেন? তুমি তাঁর মেয়েটিকে বিয়ে করবার মতলব টতলব করেছ নাকি? বলিয়া কৌতূহলপূর্ণ দৃষ্টিতে বিনোদের দিকে সে চাহিয়া রহিল। বিনোদ নিজেকে কতকটা সংবরণ করিয়া লইয়া বলিল, না তুমি বোধহয় ঠিক জানো না, তুমি যা বলছো তাঁদের ব্যবহারে সেরকম কোনো লক্ষণই তো কোনোদিন দেখিনি আমি। প্রকাশ বলিল, এখন আর কি দেখবে, এ বয়সে কি আর ঘুঙুর পায়ে দিয়ে নাচবে? এখন যে তপস্বিনী
বিনোদ ক্ষীণভাবে বলিল, তুমি বোধহয় ভুল শুনেছ, আমার তো তা মনে হয় না। প্রকাশ বলিল, না হে, আমি খুব জানি, শুনেছি ওর স্ত্রী মারা গেছে অনেক দিন হল। সে যাক, তুমি ও প্রাইভেট টিউশনি জোটালে কিরকম করে বলো দেখি। বিনোদ তখন তাহার টিউশনি জুটিবার ইতিহাসটুকু বলিল। গত কল্লো যাহা ঘটিয়াছে তাহা গোপন রাখিল। শুনিয়া প্রকাশ হাসিতে লাগিল, বলিল, উফ, বুড়ো কি কম চালাক, কেমন কৌশলটি করেছে দেখো। যুবতী মেয়েটা, তাকে পড়াবার জন্য 24 বছরের একজন অবিবাহিত যুবক ছাড়া আর অন্য মাস্টার খুঁজেই পেল না। শাস্ত্রের কথা ঘি আর আগুন, বেশ জানে কিছুদিন এই দুজনে দুজনের প্রেমে হাবুডুবু খাবে, তখন তুমি বলবে ওকেই আমি বিয়ে করব, জাত ফাত আমি ডোন্ট কেয়ার করি। আচ্ছা, তোমায় গাঁদবার জন্য মেয়েটাও বোধহয় খুব উঠে পড়ে লেগেছে। তখন অলকার সরলতা মণ্ডিত শান্ত সংযত মুখখানি বিনোদের মনে পড়িল। একটু উষ্মার সহিতই সে বলিল, ছি, এক মুহূর্তের জন্য সে তা করেনি। প্রকাশ বলিল, করেনি, করবে, এই তো সবে মাসখানেক যাতায়াত করছো বই তো নয়, আগে লোহা বেশ করে লাল হোক, তখন তো পিটাবে। সাধু সাবধান। আচ্ছা, রাত প্রায় পুইয়ে এলো, এখন তুমি একটু শোও ভাই, আমি কিঞ্চিত নিদ্রার চেষ্টা দেখি, বলিয়া প্রকাশ বাড়ির মধ্যে প্রবেশ করিল। বাকি রাতটুকু বিনোদ ছটফট করিয়াই কাটাইল। নিদ্রা দেবীর কৃপালাভের জন্য সে একটুও ব্যস্ত ছিল না। আর একটু হইলেই তো, না জানিয়া সে একজন ভ্রষ্টা রমণীর কন্যাকে বিবাহ করিয়া ফেলিয়াছিল। ছি ছি, তাহা হইলে কি কেলেঙ্কারিটাই হইত বলো দেখি। কেদারবাবুর উপর তাহার অত্যন্ত রাগ হইতে লাগিল। তিনি যে বাড়ি লইয়া গিয়া জল খাবার খাওয়াইয়া তাহাকে টাকা দিয়াছিলেন, সেটা তবে দয়া ধর্মের অনুরোধে নহে, তাহার স্বার্থপরতা প্রসূত একটা গভীর ষড়যন্ত্র মাত্র। দেশ হইতে এখন খুড়িমা তাহাকে 2 মাসের টাকা পাঠাইয়াছেন। বিনোদ ভাবিল, কেদারবাবুর 50 টাকাই সে মানি অর্ডার যোগে তাহাকে ফেরত পাঠাইয়া দিবে এবং কুপনে লিখিয়া দিবে, সমস্তই সে জানিতে পারিয়াছে, ধর্মভ্রষ্টার কন্যাকে সে বিবাহ করিতে পারিবে না, ডেপুটি গিরির লোভেও নয়। কিন্তু অলকার মুখখানি মনে পড়িবা মাত্র তাহার বুকের মধ্যে দারুণ বেদনা বাজিয়া উঠিল। অলকার মা বাপের অপরাধ যতই গুরু হোক, অলকার কি দোষ? হয়তো সে জানেও না যে তাহার মা বাপও তেমনি, ইহাই সম্ভবত বালিকার বিশ্বাস। তবে তাহার কি অপরাধ? অলকার মা যাহা ইঙ্গিতে বলিয়াছেন তাহার সত্যই তো, সে বিষয়ে বিনোদের মনে তো কিছুমাত্র সন্দেহ নাই। তবে এইরূপ নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান, এই অপমানে তাহার বুকটি কি ভাঙিয়া যাইবে না? একজনের অপরাধে আর একজন সম্পূর্ণ নিরীহ প্রাণীকে শাস্তি দেওয়া কি ঘোর অধর্ম নহে? আর শুধুই কি তাহাকে শাস্তি দেওয়া, নিজেকেও তো সেই শাস্তি চিরজীবন ভোগ করিতে হইবে, এই আত্মনির্যাতনই বা কিসের জন্য? কিন্তু এ ভাব তাহার মনে বেশিক্ষণ আধিপত্য বিস্তার করিতে পারিল না। কেদারবাবুর উপর আবার তার বিষম রাগ হইতে লাগিল। কেন তিনি এরূপভাবে তাহাকে ঠকাইতে চেষ্টা করিলেন? তাহাকে মহদন্তকরণ লোক বলিয়াই তো ধারণা ছিল, কিন্তু তিনি এত নীচ! ছি ছি ছি, বিনোদ মনে মনে বলিতে লাগিল, এইবার বুঝতে পেরেছি হিন্দু ঘরের অত বড় মেয়ের এতদিন বিবাহ হয়নি কেন।
এইবার বুঝতে পেরেছি দেশে কেন বাবুর থাকা হয় না, ছেলেরাই বা অন্য জায়গায় থাকে কেন, বুড়ো মিনসে, ছি ছি, আবার ভক্তিযোগ পড়া হয়। এই মতো নানারূপ চিন্তা করিতে করিতে ভোর হইয়া আসিল, কাক ডাকিতে লাগিল। ভোরের শীতল বায়ু জানালা দিয়া প্রবেশ করিয়া বিনোদকে তন্দ্রাতুর করিয়া ক্রমে তাহার চেতনা হরণ করিল। যখন তাহার ঘুম ভাঙিল তখন বাহিরে বেশ রৌদ্র উঠিয়াছে। প্রকাশ বিছানার পাশে বসিয়া তাহাকে জাগাইতেছে, ওহে ওঠো ওঠো, বেলা হয়েছে, মুখ হাত ধুয়ে ফেলো, চা তৈরি। বন্ধুক দিহে চা পানান্তে বিনোদ তাহার মেসের বাসায় প্রবেশ করিবা মাত্র ভৃত্যের নিকট শুনিল, একজন বৃদ্ধ ভদ্রলোক অনেকক্ষণ হইতে তাহার ঘরে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছে। চেহারা ও পোশাক সম্বন্ধে প্রশ্ন করিয়া যাহা উত্তর পাইল তাহাতে সে বুঝিতে পারিল কেদারবাবু আসিয়াছে। মনে মনে জ্বলিয়া উঠিয়া ভাবিল, চোর বেটা এসেছেন বোধ হয় সাত তাড়াতাড়ি একটা দিন স্থির করে ফেলবার মতলবে, শেষে আসল কথা প্রকাশ পেয়ে এসব ফেঁসে না যায়। আচ্ছা করে দু কথা শুনিয়ে দিচ্ছি, গিয়ে দাঁড়াও। হঠাৎ তাহার মনে এইরূপ বীর রসের আবির্ভাব হওয়াতে সিঁড়িগুলোকে সজোরে লাথি মারিতে মারিতে সে উপরে উঠিয়া গেল। দ্বিতলে নিজ কক্ষে প্রবেশ করিয়া কেদারবাবুর মূর্তি দেখিবা মাত্র তাহার বীরত্ব কিন্তু অনেকখানি উবিয়া গেল। কেদারবাবুর চক্ষু বসিয়া গিয়াছে, বার্ধক্য রেখাঙ্কিত প্রশান্ত মুখমণ্ডল যেন কি একটা বেদনার স্পষ্ট ছায়া। দেখিয়া বিনোদ কতকটা থতমত খাইয়া গেল। সে অস্ফুট স্বরে বলিয়া উঠিল, আপনি, আপনার শরীর কি ভালো নেই? কেদারবাবু বলিলেন, না বাবা, শরীর আমার ভালোই আছে। বসো, তুমি কোথায় গিয়েছিলে? বিনোদ সংক্ষেপে বাসা হইতে গতরাত্রে তাহার অনুপস্থিতির কারণ বলিল। কেদারবাবু বলিলেন, আমি কাল বিকেলে অলোকাকে এম্পায়ারে ম্যাকবেথ দেখাতে নিয়ে গিয়েছিলাম, সে তো তুমি শুনেই এসেছ। সন্ধ্যার পর বাড়ি ফিরে আমার স্ত্রীর কাছে সকল কথা শুনলাম। বিনোদ মনে মনে বলিল, স্ত্রী, স্ত্রী বই কি, ভণ্ডামি দেখে আর বাঁচি নে। কেদারবাবু বলিলেন, সকল কথা শুনলাম, শুনে আমার মন বড় খারাপ হয়ে গেল। আমার স্ত্রী একটু অন্যায় করেছেন, তিনি একটা বিশেষ প্রয়োজনীয় কথা তোমার কাছে গোপন করেছেন, তাই দুশ্চিন্তায় সারা রাত আমার ঘুম হয়নি। সেই বিষয়টি তোমায় জানাবার জন্যেই। বিনোদের মনে হইল, তবে তো প্রকাশ যাহা বলিয়াছে তাহা মিথ্যা নহে, এই বৃদ্ধ লম্পট নিজ মুখে সে কথা স্বীকার করিতেও লজ্জা অনুভব করিতেছে না। সে ব্যঙ্গস্বরে বলিল, আগে বৃথা আপনি কষ্ট করেছেন, আপনার বাড়ি থেকে চলে আসবার পর ঘটনাক্রমে সে সকল কেচ্ছাই আমি জানতে পেরেছি, আপনার সেই মেয়ে মানুষটিকে বলবেন। বৃদ্ধ হঠাৎ তীর বেগে দাঁড়াইয়া উঠিয়া ঘূর্ণিত লোচনে বলিলেন, খবরদার, বলিয়া তিনি রাগে হাঁপাইতে লাগিলেন। বিনোদ গ্রীবা পাকাইয়া বলিল, কেন মারবেন নাকি? মশাই, আপনাকে আমি স্পষ্ট কথা বলি, আপনি আমায় ডেপুটি করে দিন আর লাট সাহেব করে দিন, আপনার ওই মেয়েকে বিবাহ করে আমি সমাজচ্যুত হতে প্রস্তুত নই। কেদারবাবু এবার অপেক্ষাকৃত সংযত স্বরে বলিলেন, উত্তম কথা, কিন্তু এই কথাই তুমি ভদ্রভাবে বলতে পারতে। তুমিও জেনো তোমার মতো এমন অসভ্য দুর্বিনীত চাষাকে
মেয়ে দিতেও আমি প্রস্তুত নই বলিয়া তিনি বাহির হইয়া গেলেন। কেদারবাবু চলিয়া গেলে বিনোদ অনেকক্ষণ চুপ করিয়া তক্তপোষের উপর বসিয়া রহিল। ভৃত্য আসিয়া বলিল, 10টা বাজে, কলের জল চলিয়া যাইবে, এই বেলা স্নান করিয়া লইলে হইত। বিনোদের মাথাটা ঘুরিতেছিল, একটু শীতল জলের আকাঙ্ক্ষায় সে স্নান করিতে নামিয়া গেল। কলের নিচে মাথা রাখিয়া অনেকক্ষণ ধরিয়া সে স্নান করিয়া খাইতে বসিল, কিন্তু খাইতে পারিল না। কাল প্রায় সারা রাত অনিদ্রায় কাটিয়াছে, শয্যায় গিয়া শয়ন করিল, কিন্তু নিদ্রা আসিল না। কেবলই মনে হইতে লাগিল, অলোকাকে হারাইলাম, কি করিব, উপায় কি, এ অবস্থায় কেমন করিয়া তাহাকে বিবাহ করি। কিন্তু কুস্থানদপি কাঞ্চনম স্ত্রীরত্নম দুষ্কুলাদপি, আহরণ করিয়া লইতে দোষ নাই, ইহাও প্রাচীন নীতিবচন। রাগের মাথায় বুড়োকে ওরূপভাবে অপমান করিয়া অন্যায় করিয়াছি, সেটা ভালো হয় নাই। নীতি ও ধর্ম সকলের এক নয়, এমন হইতে পারে ওরূপ কার্যকে তিনি কিছুমাত্র অন্যায় বা অধর্ম মনে করেন না। শালগ্রাম শিলা সম্মুখে রাখিয়া মন্ত্র পড়িয়া বিবাহ হয় নাই বলিয়াই যে সে মিলন সর্বদোষের সর্বপাপের আকর, এমন নাও হইতে পারে। সে আকরে অলোকার ন্যায় সুপবিত্র শুভ্র সুন্দর ফুলটির উদ্ভব হইয়াছে তো, সে ফুল বুকের কাছাকাছি পাইয়াও আমি হারাইলাম, আমার অদৃষ্টে ধিক। তক্তপোষের এপাশ ওপাশ করিতে করিতে এইরূপে চিন্তায় বিনোদ বেলা 4টা অবধি কাটাইল। তখন উঠিয়া ভাবিল, হেদুয়ার ধারে এতক্ষণ কেদারবাবু বেড়াইতে আসিয়াছেন, যাই, ও বেলার রূঢ় ব্যবহারের জন্য তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিয়া আসি। জামা পরিতে গিয়া তক্তপোষের নিম্নে নজর পড়িল, একখানা ইংরাজি খবরের কাগজ পড়িয়া রহিয়াছে। সেখানে তুলিয়া লইয়া দেখিল, 20 বৎসর পূর্বে লাহোর হইতে প্রকাশিত সংবাদপত্র। কেদারবাবুর হাতে আজ সকালে একখানা খবরের কাগজ বিনোদ দেখিয়াছিল, তিনি তবে এখানে ফেলিয়া গিয়াছেন। কৌতূহলবশত কাগজের ভাঁজ খুলিতেই একটা সংবাদ তাহার চোখে পড়িল, সেটি আগাগোড়া বিনোদ পড়িল, পড়িয়া জামা গায়ে দিয়া তাড়াতাড়ি বাহির হইয়া গেল। বড় রাস্তায় পড়িয়া হেদুয়ার দিকে প্রায় ছুটিয়াই সে চলিতে লাগিল, সেখানে তাহাকে না পাইয়া তাহার বাড়ির দিকে চলিল। কেদারবাবুর বাড়িতে পৌঁছিয়া উপরের ঘরে গিয়া দেখিল, তিনি বসিয়া অলোকাকে পড়াইতেছেন। বিনোদকে দেখিয়া অলোকা তাড়াতাড়ি সেখান হইতে উঠিয়া গেল। কেদারবাবু সবিস্ময়ে বিরক্তিতে তাহার মুখপানে চাহিয়া রহিলেন। বিনোদ সহসা কেদারবাবুর পা দুটি জড়াইয়া ধরিয়া কাতরভাবে বলিল, আমায় মাপ করতে হবে, আজ সকালবেলা আপনার প্রতি যে আচরণ আমি করেছি তা নিতান্ত একটা ভুল সংবাদ শুনেই করেছিলাম। এই খবরের কাগজখানি আমার ঘরে আপনি ফেলে এসেছিলেন, এইটে পড়েই আমার সেই বিষম ভুল বুঝতে পারলাম। আমাকে আপনার পুত্রস্থানীয় বলে গ্রহণ করুন আর না করুন, আমার অজ্ঞানকৃত সেই অপরাধ আপনি ক্ষমা করুন। কেদারবাবু সস্নেহে তাহাকে উঠাইয়া বলিলেন, কেন, তুমি কি শুনেছিলে বলো দেখি, কার কাছেই বা শুনলে। বিনোদ লজ্জায় অধবদনে রহিল। তখন প্রাতে বিনোদ কর্তৃক উচ্চারিত একটি শব্দ কেদারবাবুর মনে পড়িয়া গেল, বলিলেন, ও বুঝতে পেরেছি, সব কথা শোনো তাহলে। আমার প্রথমা স্ত্রীর মৃত্যুর পর ছেলেদের মামার বাড়ি পাঠিয়ে
আমি ছ মাসের পারলো নিয়ে নানা স্থানে ঘুরে বেড়াই। লাহোরে এসে অলোকার মার সঙ্গে আমার আলাপ হয়। উনি পাঞ্জাবি কায়স্থের মেয়ে ছিলেন। বাঙালি কায়স্থে পাঞ্জাবি কায়স্থে বিবাহ বাংলাদেশের ভট্টাচার্য মহাশয়রা অনুমোদন করবেন না জেনে সেই দেশেই আর্য সমাজের আশ্রয়ে আমি ওকে বিবাহ করি। আর্য সমাজীরাও হিন্দু, কারণ তাঁরা বেদকে অভ্রান্ত বলেই স্বীকার করেন। ছুটি ফুরালে আমি যখন অলোকার মাকে নিয়ে কর্মস্থানে ফিরে আসি তখনও উনি বাংলা শেখেননি। ওকে অবাঙালি দেখে কুলোকে আমার নামে সে সময়ে মিথ্যা গুজব রটিয়েছিল বটে, কিন্তু আমি কোনোদিনও তা গ্রাহ্য করিনি। অলোকার মা বাঙালি কায়স্থ নন, আর আমাদের বিবাহ বাঙালি ভট্টাচার্য পৌরোহিত্য করেননি। এই কথাটা আমার স্ত্রীর উচিত ছিল কালই তোমায় জানানো। সমস্ত জেনে শুনে যদি তুমি অলোকাকে বিবাহ করো তো করবে, নচেত তোমায় ঠকিয়ে জামাই করা আমি উচিত মনে করি না। সেই কথা জানাতেই আজ সকালে আমি তোমার বাসায় গিয়েছিলাম। তুমি একটু বসো, অলোকার মাকে সব কথা আমি বলে আসি, কারণ ও বেলাকার ঘটনা শুনে বাড়ি শুদ্ধ সবাইকার মন খারাপ হয়ে রয়েছে। সকলের মনই ভালো হইয়া গেল। বিনোদ ও অলোকার মন সকলের চেয়ে বেশি ভালো হইল। অগ্রহায়ণ মাসে এই দুজনের মন এত ভালো হইল যে সোহাগে গলিয়া আদরে মিশিয়া দুইটি মন একটি হইয়া গেল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।